আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় কত বছর বয়স পর্যন্ত আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করানো যায় তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কত বছর বয়স পর্যন্ত আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করানো যায় তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নেই ভিওয়ার্স একটি শিশুর জন্মের মাস বয়স থেকেই দাঁত গমন শুরু হয় প্রথমত দুই ব জন্মের দুই বছরের ভিতর ছয় মাস থেকে দুই বছর সময়ের ভিতরে উপর এবং নিচের মাড়ি মিলে মোট কুড়িটি অস্থায়ী দাঁত হয়ে থাকে ভিওয়ার্স অস্থায়ী যে দাঁতগুলো থাকে এগুলোকে ডেসিডুয়াস টিথ বা প্রাইমারি টিথ বলা হয়ে থাকে এই প্রাইমারি টিথগুলা একটি বয়সীমা পর্যন্ত মুখের ভিতরে স্থায়ী থাকে এরপরে গিয়ে সেগুলা পড়ে যায় এবং সেখানে স্থায়ীভাবে দাঁত ওঠে ভিওর্স মূলত অস্থায়ী যে দাঁতগুলো থাকে এগুলা বারো বছরের ভিতরেই কিন্তু সেগুলো পড়ে গিয়ে সেখানে স্থায়ীভাবে দাঁত ওঠে আর যখন অস্থায়ী দাঁতগুলো পুরোপুরিভাবে পড়ে গিয়ে সবগুলো দাঁত স্থায়ী দাঁত আসবে তখনই আমরা অর্থোন্টিক ট্রিটমেন্ট করিয়ে থাকি ভিওর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্স রে দেখা যাচ্ছে এখানে কিছু স্থায়ী দাঁত এবং কিছু অস্থায়ী দাঁত রয়েছে অর্থনৈতিক চিকিৎসাটি যেহেতু স্থায়ী দাঁতের ক্ষেত্রেই করা হয়ে থাকে তাই স্থায়ী দাঁত ওঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আঁকা বাঁকা দাঁত হয়ে থাকে এখানে এখানে এগুলা যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অস্থায়ী দাঁত এই দাঁতগুলো যখন পড়ে যাবে তখন সেখানে স্থায়ীভাবে দাঁত উঠবে আর সেই স্থায়ী দাঁতের উপর নির্ভর করেই আমরা অর্থনৈতিক ট্রিটমেন্ট করিয়ে থাকি এক্ষেত্রে বয়সীমা হয়ে থাকে সাধারণত বারো থেকে ১৩ বছরের ভিতরের মধ্যেই কিন্তু অস্থায়ী দাঁতগুলো পুরোপুরিভাবে মাড়ি থেকে পড়ে যায় এবং সেখানে স্থায়ী দাঁত ওঠে অর্থাৎ আপনি যদি ট্রিটমেন্ট শুরু করাতে চান তাহলে চোদ্দো বছর বা পনেরো বছরের মধ্যেই আপনি যদি আঁকা বাঁকা দাঁতের সমস্যা থেকে থাকে তাহলে সেটি ১৩ থেকে চোদ্দো বছর বয়সীমা যখন হয় তখনই ট্রিটমেন্ট শুরু করা যায় ভিওর্স এখন কথা হলো কত বছর পর্যন্ত এই ট্রিটমেন্ট হয়ে থাকে ভিউয়ার্স এখানে আপনারা একটি দাঁতের এক্স রে ছবি দেখতে পাচ্ছেন যেখানে পুরোপুরিভাবে সবকটি কিন্তু স্থায়ী দাঁত বা পারমানেন্ট টিথ মূলত এমন অবস্থায় আপনাকে অর্থনৈতিক চিকিৎসা শুরু করতে হবে যখন পুরোপুরিভাবে আপনার উপরের মাড়ির এবং নিচের মাড়ির দাঁতগুলা গমন হয়ে যাবে বা উঠে যাবে তখনই আপনার যদি আঁকা বাঁকা দাঁতের সমস্যা থাকে সেটি তখন থেকে আপনি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন তবে এক্ষেত্রে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় যদি কিনা বয়সটা চোদ্দো থেকে কুড়ি বছর বা বাইশ বছর বয়সের মধ্যে থাকে তাহলে খুবই দ্রুত এবং সফলভাবে অর্থনৈতিক ট্রিটমেন্টে সাফল্য অর্জন করা যায় ভিউয়ার্স অনেকের বিশ বছর বা পঁচিশ বছরের উপরে যারা রয়েছেন তাদের জন্য ট্রিটমেন্ট যে নাই তা নয় তবে তাদের ট্রিটমেন্টে একটু বেশি সময় প্রয়োজন হয়ে থাকে ভিউয়ার্স যদি এমন অবস্থা কোনো পেশেন্টের বয়স যদি আঠারো বছর বা ষোলো বছর হয়ে থাকে সেক্ষেত্রে যদি ব্রেসেস ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে দেখা যাবে যে এমন পজিশনের জন্যে হয়তো এক বছরের মতো সময় লাগবে কিন্তু যদি বয়সটা আপনার তিরিশের বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেক বেশি সময় প্রয়োজন হয়ে থাকে এর জন্য ভিউয়ার্স সব থেকে ভালো আদর্শ সময় হলো চোদ্দো থেকে কুড়ি বছর সময়ের মধ্যেই যদি অর্থনৈতিক চিকিৎসা করা হয় সেটি সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় তবে এর থেকে বয়স বেশি হয়ে গেলেও অর্থনৈতিক ট্রিটমেন্ট করা যায় তবে অনেক কিছুই দাঁতের উপর নির্ভর করে থাকে ফাঁকা দাঁতের ক্ষেত্রেও একই ব্যাপার হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে আঁকা বাঁকা দাঁতের পজিশনগুলো দেখতে পাচ্ছেন সাধারণত যদি এমন আঁকা বাঁকা হয়ে থাকে এক একজনের দাঁতের গঠন এক এক রকম হয়ে থাকে এখনও পর্যন্ত কারো দাঁতের সঙ্গে কারো দাঁতের কিন্তু হুবহু মিল থাকে না আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা হয়ে থাকে তেমনি আমাদের দাঁতের যে অ্যানাটমি রয়েছে দাঁতের যে গঠন রয়েছে সেটিও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা রকমের হয়ে থাকে তাই এক একজনের ট্রিটমেন্টে এক এক রকম সময়ের প্রয়োজন হয় আর খরচটাও মূলত ট্রিটমেন্টের উপর দাঁতের উপর নির্ভর করে খরচ এবং সময়টি এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যদি এমন দাঁতের চিকিৎসা আপনি করাতে চান তাহলে হয়তো সাত থেকে আট মাস বা এর কিছুদিন বেশি সময় লেগে যায় বৃহস বয়সটা যদি চোদ্দো বছর বা কুড়ি বছর এই সময়ের মধ্যে থাকে তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তবে এর বেশি বয়স হলেও আপনি অর্থনৈতিক ট্রিটমেন্ট বা ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট আপনি করাতে পারবেন অথবা আঁকা বাঁকা দাঁতের জন্য কখনো বা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায় কখনো বা ইলাস্টিকের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় তো প্রসেসিং অনেক ধরনের প্রসেসিং রয়েছে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের জন্য তো পজিশনের উপর নির্ভর করে এবং বয়সের ক্ষেত্রেও বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো মোটামুটি ভিউয়ার্স আপনারা যারা জানতে চেয়েছেন যে কত বছর বয়স পর্যন্ত অর্থনৈতিক ট্রিটমেন্ট করা যায় তাদেরকেই বলছি যে যদি অল্প বয়সে শুরু করতে চান তাহলে আপনার চোদ্দো থেকে কুড়ি বছর সময়ের মধ্যে বা বাইশ বছর হলেও আপনি ভালো ফলাফল পাবেন আর এর থেকে যদি বয়সটা অনেক বেশি হয়ে থাকে তিরিশ বছর পর্যন্ত আপনি কিন্তু অর্থনৈতিক ট্রিটমেন্ট করাতে পারবেন আর এক্ষেত্রে হয়তো আপনার সময়টা ট্রিটমেন্টের যে সময়টা রয়েছে তা একটু বেশি লাগতে পারে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম